পরিচালনা করেছেন সে কায়দাতে নয়। আপনার সাহস থাকলে মানে সাগরদিঘির নির্বাচনে এটা আমাদের কাছে অত্যন্ত সতর্কতার জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে, আমাদেরকে সাবধানতার জায়গায় পৌঁছে দিয়েছে। আর আত্মতুষ্টির মধ্যে প্রয়োজনীয় লিডারকে চাইলে জেলা কেন রাজ্য লিডাররাও পালায় সমাধা করার জন্য আসবে, কিন্তু খামতি রাখবেন না। আগামী দিনে আমাদের এই ব্লকের ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রিয় নেতা, আমাদের সকল সময়ের সুখের দুঃখের সাথী সম্মানীয় মানব পড়ুয়া মহাপুর থেকে প্রখর রোদ্দুরে আপনারা সামনে বসে রয়েছেন যার বক্তব্য শোনার জন্য। তিনি আমাদের প্রিয় নেতা, আমাদের ছাত্র নেতা এবং খেলা হবে স্লোগানের তিনি রচয়িতা, আজকে তিনিও আপনাদের কাছে এসে পৌঁছেছেন। তাই আমি দেবাংশু বাবুকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। পঞ্চায়েত ভোট মোটামুটি যে কি হাল হবে আমাদের সবার বুঝতে পারছি। মঞ্চে উপস্থিত সকল নেতৃত্ব যারা আছেন, উত্তম দা মাইতিদা থেকে শুরু করে মানব বাবু থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির আমাদের নেত্রী মাননীয় সঞ্চালক আজকে সবার সভাপতি, আমি সকলকে একযোগে প্রণাম কৃতজ্ঞতা জানাই। এবং মায়েরা দাদারা আপনারা যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, দেখুন 2021 নির্বাচনে গোটা রাজ্য জুড়ে যখন তৃণমূলের হাওয়া, দিদি যখন 213 সিট নিয়ে ফেরত এলো, তখন ভগবানপুরে বিজেপি জিতলো। এবার ভগবানপুরে যেদিন ভোট হচ্ছে, এখানকার প্রচুর কর্মীর ফোন আমি পেয়েছিলাম, আমার মনে আছে, আমাদের ছাত্রকর্মী যুবকর্মীরা বলছে, দাদা গুন্ডা দিয়ে বুথ দখল করে বিজেপি ছাপ্পা মারছে। আমি বললাম, বিজেপি গুন্ডা দিয়ে বুথ দখল করে ছাপ্পা মারছে? এখনো তো ক্ষমতাতেই আসেনি, সবে 200 স্বপ্ন দেখছে, শুরু করে দিয়েছে। বলছে, দাদা কি ছাপ্পা মারছে, মা কাকিমাদের বেরোতে দিচ্ছে না, এই সিটটা রাখতে পারলে। আমি বললাম, দেখো তোমরা ফাইট ব্যাক করো সবাই মিলে, প্রচার চলাকালীন তো আমাদের প্রচুর মানুষকে মারধর করা হয়েছে, আমাদের এই দাদাকেও তো এই কদিন আগে আক্রান্ত করা হয়েছে, প্রত্যেককে মার ধর করে ছাপ্পা করে এই করে সেই করে সিটটা কোন রকম ভাবে বার করেছে। কিন্তু রাজ্যে তো দিদি জিতে গেল, এখন এখানকার বিধায়ক ভেবেছিলেন ছাপ্পা মেরে ভোটে একবার জিতে যাই, সরকারে তো বিজেপি আসছে, শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হবে, দিলীপ ঘোষ স্বাস্থ্যমন্ত্রী হবে, কি আনন্দ, তারপর পঞ্চায়েত ভোট হবে, আর সেই পঞ্চায়েত ভোটে তো আরো ডবল খেলা হবে, ও এই ভেবে রেখেছিল। কিন্তু গল্প হয়ে গেল অন্য, ভগবানের ইচ্ছা ছিল অন্য, ভগবান হাওয়াই চপ্পল পরা মেয়েটাকে আরো জোরে ফিরিয়ে দিয়েছে। এবার এখানকার বিজেপির ছাপ্পা বিধায়ক ভাবছে যে কেলো হয়ে গেল, এবার কি হবে, দিদি রাজ্যে এসে গেছে, এখানকার মানুষ খেপে আছে, পঞ্চায়েত নির্বাচনে তো যাতা অবস্থা হবে, তো গোহারা হেরে যাবো। তাই এখন আবার কয়েক মাস আগে পর্যন্ত গুন্ডাদের নিয়ে সন্ত্রাস করা শুরু করেছে। তবে আমি এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্বদের অভিনন্দন জানাতে চাই যে সেই সমস্ত গুন্ডাদের আপনারা সবাই মিলে আমার ঘরে ঢুকিয়ে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই। এবং তারা এই গুন্ডারা যেন ঘর থেকে বেরোতে না পারে সেই ব্যবস্থা আপনাদেরই করতে হবে। আচ্ছা মায়েরা দাদারা, আপনারা এখানে আছেন, আপনারা বিকেলবেলা যাবেন, চা করবেন, তারপরে রাতের খাওয়ারের প্রস্তুতি নেবেন, আর আপনার বাড়িতে হয়তো দাদা টিভিটা চালিয়ে খবরটা দেখবে। খবরটা চালালে কি দেখতে পাবেন, তৃণমূলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে অভিযোগ, এইসব নিয়ে এখন খবর চলছে। কিন্তু আমাকে বলুন তো, আপনারা শেষ কবে খবরে টিভি চ্যানেলগুলোতে দেখেছেন এই আলোচনা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে প্রথম কোন রাজ্য পশ্চিমবঙ্গ, প্রথম কোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এ রাজ্যের সকল মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকিয়ে দিয়েছেন, এই আলোচনা শুনেছেন কোনদিন টিভিতে? কোনদিন টিভিতে আলোচনা শুনেছেন? ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানকার মুখ্যমন্ত্রী বাড়ির মহিলাদের নামে স্বাস্থ্যসাথীর কার্ড করেছে, এবং সেই স্বাস্থ্যসাথীর কার্ড কেন করেছে, না এতদিন তো গরিব মানুষদের জায়গা ছিল শুধু সরকারি হসপিটাল, আর সিপিএম এর বাবুরা সেই সরকারি হসপিটাল গুলোকে নরক বানিয়ে রেখে দিয়েছিল। হ্যাঁ বিশ্বাস করবেন না, আমি তো সিপিএম এর সময় জন্মেছি, আমি যখন হই পরে আমার মা গল্প বলেছিল আমাকে, সিপিএম এর সময় সরকারি হসপিটালে জন্মেছিলাম, মা বলছে তোর মাসিরা তোর জন্য হরলিক্স এর একটা বোতল এনেছিল জানিস, মানে কৌটো, বাক্সের যে কৌটো গুলো হতো, বাক্সের যে হরলিক্স এর ইয়ে, বলছে একটা কুকুর এসে মুখে করে তুলে নিয়ে চলে গেছে। সিপিএম এর সময় সরকারি হসপিটাল মানুষ আর কুকুর একই সাথে শুতো। আজকে দিদি আসার পর সেই চিত্র বদলে গেছে। কিন্তু দিদি বললে শুধু সরকারি হসপিটাল কেন,
প্রাইভেট হসপিটালে কি শুধু বড়লোক বাপের বেটারা যাবে? আমার গরিব মধ্যবিত্ত মা কাকিমারা যাবে না? দিদি বললো স্বাস্থ্যসাথীর কার্ড হবে বাড়ির মহিলাদের নামে, সরকারি হসপিটালে তো ফ্রি চিকিৎসা আছেই, এই স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে আমার গরিব মধ্যবিত্ত মায়েরাও ওই স্যুট বুট পরা বাবুদের সঙ্গে প্রাইভেট হসপিটালে লাইন দেবে, কারণ এই রাজ্যে সবার আগে গরিব আর মধ্যবিত্তের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কে বললেন? মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির নেতারা তাদেরও রাগ, সিপিএম এর নেতারা টিভিতে বলা শুরু করলো, হ্যাঁ স্বাস্থ্যসাথী হবে মহিলাদের নামে কেন? এটা তো জ্বালা মহিলাদের নামে কেন? তখন দিদি বললো, কেন মহিলাদের নামে হবে জানো? কারণ বহু বাবা মা আছে তাদের একমাত্র কন্যা সন্তান, সেই কন্যা সন্তান যখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়, বাবা মার রোগ হলে দেখবে কে? তাই সেই মহিলার নামে স্বাস্থ্যসাথীর কার্ড দিদি করলেন, সেই কার্ডের আওতায় যেমন তার শ্বশুর শাশুড়িও আসবেন, তার বাপের বাড়ির মা বাবাও আসবেন, এই কারণে মহিলার নামে স্বাস্থ্যসাথীর কার্ড হলো। আলোচনা হলো? হলো না। ভোটের আগে শুভেন্দু বাবুরা বললেন, দিদি যখন দুয়ারে সরকার করা শুরু করলেন, বিজেপি আর সিপিএম এর নেতারা বললেন এটা দুয়ারে সরকার নয় জমির দুয়ারে সরকার। মানে কি? মানে এত তৃণমূল হেরে গেছে তাই ভোটের আগে দুয়ারে সরকার করছে, কিন্তু ভোটের রেজাল্ট বেরোলে দেখা গেল জমির দুয়ারে অন্য কেউ চলে গেছে। আর ভোটের রেজাল্টের পর কি দেখা গেল? দিদি বলেছিলেন দুয়ারে সরকার করবেন, ভোটে জেতার পরও প্রতি ছ মাসে দুয়ারে সরকার করেন। আপনারা জানেন আপনাদের এলাকায় দুয়ারে সরকার হয়। ভোটের আগে দিদি ঘোষণা করলেন, আমি ক্ষমতা এলে জেনারেল মায়েরা মাসে 500 আর এসসি এসটি মায়েরা মাসে 1000 টাকা করে পাবেন। শুভেন্দুবাবু বলা শুরু করলেন, এ বাবা ঢপ দিচ্ছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সিপিএম এর নেতারা লাফালাফি শুরু করলো, না না লক্ষ্মীর ভান্ডার পান্ডার দেবে না, মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা। দিদি জিতলেন, ক্ষমতা এলেন। আমি ভাবলাম দিদি এই প্রকল্পটার কথা ভাবলেন কেন? কেন হঠাৎ দিদির মনে হলো লক্ষ্মীর ভান্ডার দেওয়া দরকার, মায়েদের 500 টাকা 1000 টাকা করে দেওয়া দরকার? এবার আমি ক্যালকুলেশন করলাম, অঙ্ক করলাম, তারপরে বুঝতে পারলাম আসল গল্পটা কি। কি জানেন মায়েরা? দিদি ভাবলো নরেন্দ্র মোদীর দয়ায় আমাদের প্রতিটা মাকে 400 টাকার গ্যাসটা 1200 টাকায় কিনতে হচ্ছে, কিন্তু দিদি তো দাম কমাতে পারবে না, কারণ এটা তো দিল্লির সরকারের হাতে, বিজেপি নেতাদের হাতে, দিল্লির সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। কি করা যায় কি করা যায়? দিদি দাম কমাতেও পারছে না, এদিকে বাংলার মানুষের কষ্টও সহ্য করতে পারছেন না এত দামে গ্যাস। দিদি তখন ভাবলেন একটা জিনিস করা যাক, কি? নরেন্দ্র মোদী যে টাকাটা রান্নার গ্যাসের নামে মায়েদের থেকে লুট করে নিয়ে নিচ্ছে, দিদি লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে ওই টাকাটাই আপনাদের অ্যাকাউন্টে ফিরিয়ে দিচ্ছে। দেখুন লক্ষ্মীর ভান্ডার। ব্যাস শুভেন্দু অধিকারী মুখ ছোট চুষ্ক হয়ে গেল, উত্তর দিতে পারছে না, চিৎকার করে বেড়ালো, দুর্নীতি দুর্নীতি, চুরি 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 চিৎকার। আমি একদিন বিজেপির নেতাদের বললাম, দাদা চুরি কাকে বলে শোনো, আমি একটা অঙ্ক বলি। কি অঙ্ক? নরেন্দ্র মোদী দিল্লিতে ক্ষমতায় আসার আগে একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল 450 টাকা 2014 সালে। আজকে নরেন্দ্র মোদী প্রায় 8 বছর ক্ষমতায়, একটা গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 1200, তাই তো মায়েরা? এবার নরেন্দ্র মোদী বললো কি, ভর্তুকির টাকাটা দেবো না, ওটা আপনার ব্যাংকে ঢুকিয়ে দেবো। আপনি তো রোজ ব্যাংকে যান, ভাবেন এই রে এই মাসে বোধহয় 500 ঢুকবে, এই মাসে গ্যাসের ভর্তুকি 600 ঢুকবে। আমার মা একদিন ব্যাংকে গেছে, বলে আনন্দ করতে করতে গেছি, মোদিজি ব্যাংকের গ্যাসের ভর্তুকিটা বোধহয় 500 টাকা ঢোকাবে, পাসবুকটা আপডেট করে দেখি 12 টাকা 47 পয়সা। আমি মাকে বললি, বলো আরো পদ্মফুল পদ্মফুল সব বলছিল, নাচো। কি ব্যাপার? এই যে গ্যাসের দাম ছিল 450, মোদিজি এসে করে দিল 1200, তাহলে একটা সিলিন্ডারে মায়েরা দাদারা আপনি কত বেশি দিচ্ছেন? বেশি দিচ্ছেন কিভাবে? আপনার বাচ্চা ছেলেটাকে বলবেন বাড়িতে অঙ্ক করে দেবে, 1200 বিয়োগ 450, তাই তো? আগে 450 কিনতেন, এখন 1200 কেনেন, তাহলে দেখবেন অঙ্ক করে একটা গ্যাস সিলিন্ডারে আপনি বেশি দিচ্ছেন 750 টাকা একটা সিলিন্ডারে। আপনাদের যাদের মাসে একটা করে সিলিন্ডার লাগে, সেই মায়েরা দাদারা বছরে তাহলে কটা সিলিন্ডার লাগবে? মাসে একটা লাগলে বছরে 12 মাসে 1 বছর। এক মাসে যদি নরেন্দ্র মোদীকে 750 টাকা বেশি দেন, তাহলে এক বছরে মানে 12 মাসে কত টাকা বেশি দিচ্ছেন? 750 গুণ 12, তাই তো? 750 গুণ 12 কত হয় জানেন? 9000 টাকা। তার মানে এক বছরে আপনি নরেন্দ্র মোদীকে গ্যাসে 9000 টাকা এক্সট্রা দিচ্ছেন, টোটাল না এক্সট্রা। নরেন্দ্র মোদী ক বছর ক্ষমতায় আছে? 8 বছর। এক বছরে যদি 9000 বেশি দিয়ে থাকেন, তাহলে 8 বছরে কত বেশি দিয়েছেন? 9000 গুণ 8, 8 9 72000 টাকা। পোস্ট অফিসের নিয়ম হচ্ছে 8 বছর 3 মাসে টাকা ডবল করে, জানেন তো এটা পোস্ট অফিসের নিয়ম?
টাকা ফিক্সড রাখলে 8 বছর 3 মাসে ডবল। তাহলে যে 72,000 টাকা গ্যাসে নরেন্দ্র মোদীকে এক্সট্রা দিয়েছেন, ওটা যদি 8 বছর আগে পোস্ট অফিসে ফিক্সড করতেন, আজকে 8 বছর পরে সেই টাকাটাই আপনার হতো 1.5 লাখ টাকা। একটা নরেন্দ্র মোদী আপনার পরিবারের 1.5 লাখ টাকা 8 বছরে হাওয়া করে দিয়েছে, এটাকে চুরি বলে মহিলা। কে বলবে 1.5 লক্ষ টাকা হাওয়া? কিন্তু আপনি বুঝতেই পারেননি, এখন আপনি বলার পর মাথা চুলকাচ্ছে, ঠিক তো? কেন বুঝতে পারেননি? কারণ নরেন্দ্র মোদী চুরি হচ্ছে ম্যালেরিয়ার মশার মতো, পিঠের গোড়ায় বসবে আপনি কুট করে ঘুরবেন মশা হাওয়া, কিন্তু রক্তটা চুষে নিয়ে পালিয়ে গেছে। শুধু গ্যাস বাদ দিন, তেলের দাম, ডালের দাম, দুধের দাম, পাউরুটির দাম, সুগারের ওষুধের দাম, থাইরয়েডের ওষুধের দাম কোথায় ছিল কোথায় গেছে মায়েরা হিসাব করুন, আমার বলে দেওয়ার তো দরকার নেই। এগুলো কে নিয়ন্ত্রণ করে? সব নরেন্দ্র মোদী আর বিজেপি। এদিকে দিদি দিয়ে যাচ্ছেন আর ওদিক থেকে নরেন্দ্র মোদী নিয়ে যাচ্ছেন, এদিকে দিদি দিয়ে যাচ্ছেন ওদিক থেকে নরেন্দ্র মোদী নিয়ে যাচ্ছেন। এই যে টাকাগুলো লুটছে আপনার গ্যাসে, ওই গ্যাসের টাকাই দিচ্ছে শুভেন্দুকে, ওই গ্যাসের টাকা থেকে শুভেন্দু মঞ্চ মেনে আবার গ্যাস ছাড়ছে। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, সিপিএম এর সাথে এখন আবার সমবায় নির্বাচনে দেখছি বিজেপি সিপিএম জোট, রাম বাম এক হয়েছে, রাম বাম কংগ্রেস। আচ্ছা মায়েরা দাদারা, যারা এখানে 40 বছরের উপরে বয়সে আছেন, আমি আপনাদের কাছে দুটো ছোট্ট ছোট্ট প্রশ্ন করব। কি প্রশ্ন? সিপিএম তো 34 বছর ছিল ক্ষমতায়, কত বছর? 34, ভাবতে পারেন? আচ্ছা আমাকে একটু হাত তুলে বলুন তো, সিপিএম এর সময় 3টে সরকারি প্রকল্প যেগুলো আপনারা পেয়েছেন একটু মনে করে বলুন তো, মনে করে বলুন তো, সিপিএম এর সময় সরকারি প্রকল্প, খাদ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, না 34 বছরে একটা সরকারি প্রকল্পের নাম কেউ বলতে পারলেন না। আর এটা যদি বিজেপির মিটিংও হতো, সিপিএম এর মিটিংও হতো, আর মঞ্চ থেকে দাঁড়িয়ে কোনো বিজেপি নেতা বলতো, বলুন তো মায়েরা দিদি কোনো প্রকল্প করেছে, একটা প্রকল্পের নাম বলতে পারবেন? বিজেপি আর সিপিএম এর কর্মীরাই হাত তুলে বললো, একটা কেন, 30টা বলে দেবো। মমতা ব্যানার্জির প্রকল্প সবাই জানেন, সিপিএম এর প্রকল্পের কথা কেউ বলতে পারবেন না। আরো একটা পরিবর্তন দেখুন, আপনাদের প্রশ্ন করছি মায়েরা উত্তর দিন, দাদারা একটু মনে করে বলতে হবে, বলুন তো, সিপিএম এর সময় একটা জিনিস আপনাদের ঘরে ঘরে ছিল যেটা এখন নেই, তৃণমূল এসে ওটা আপনাদের থেকে কেড়ে নিয়েছে, কি? এই কাকা ঠিক বলেছে, লম্ফো আর হ্যারিকেন এখন আপনার ঘরে নেই মায়েরা কাকিমারা। আপনি মনে করে বলতে পারবেন আপনার ঘরে কোথায় হ্যারিকেন রাখা আছে? বলতে পারবেন? হ্যারিকেন নেই, কারণ লোডশেডিং আগের মতো নেই, ফল ঠলে শুধু মাঝে মাঝে হয়। সিপিএম এর সময় রাত্রি 10টায় কারেন্ট যেত, ভোর 4টে আসতো, মনে পড়ে মায়েরা সেই যন্ত্রণার দিন? আজকে আপনার বাড়িতে হ্যারিকেন নেই, সেদিনকেই আবার আপনার বাড়িতে হ্যারিকেন আর লম্ফো ফিরবে যেদিনকে বিজেপি ক্ষমতা আসবে বা সিপিএম ফিরবে, কিন্তু সিপিএমও ফিরবে না, আপনার বাড়িতে হ্যারিকেনও ফিরবে না, নিশ্চিন্ত থাকুন। মমতা ব্যানার্জি বদলে দিয়েছেন, গলি গলির ভেতরে পাকা রাস্তা, ঢালাই রাস্তা, স্বপ্নে কল্পনা করতে পারতাম না। পিসির বাড়িতে ছোটবেলায় ঘুরতে যেতাম সিপিএম এর সময়, পিসা বাড়ির বাইরে চলে আসতো, গলির বাইরে এসে পিসি যে প্যাকেটে করে শাড়ি কিনতো, ওই শাড়ির 2টো প্যাকেট দিয়ে যেত, বলতো বাবু পায়ে পড়ে না, কেন? যে রাস্তা দিয়ে ঢুকবে কাদা এমন, পা ঘাপ ঘাপ করে ঢুকে যাবে, সিপিএম এর সময় রাস্তা। ওই রাস্তাটাই যখন দিদি ক্ষমতায় আসার পর গেছি, দেখি পিসার প্লাস্টিক নিয়ে বাইরে আসে না, কেন? ভেতরে গিয়ে দেখি যে রাস্তাটা মাটির রাস্তা, বর্ষাকালে হাঁটু অব্দি ঠ্যাং ঢুকে যেত, ওই রাস্তাটাই ঢালাই রাস্তা হয়ে গিয়ে তার পাশে ত্রিফলার আলো লেগে গেছে, দেখে মনে হলো এই তো বাংলায় পরিবর্তন এসেছে। এটা মমতা ব্যানার্জি করেছে। আপনার ছেলেমেয়েরা স্কুলে যায়, আমরা সিপিএম এর সময় স্কুলে যেতাম, বলতো খিচুড়ি স্কুল। কেন খিচুড়ি স্কুল বলতো মায়েরা? সিপিএম এর সময় অঙ্গনওয়াড়ি স্কুলগুলোকে গেলে এক বাটি করে খিচুড়ি ধরিয়ে বাড়ি পাঠিয়ে দিত। আর আজকে আপনার ছেলেমেয়েরা যারা স্কুলে যায়, মায়েরা মিড ডে মিলে ডিম পাচ্ছে, মাংস পাচ্ছে, ফল পাচ্ছে, আপনারা আমাদের চাইতে অনেক ভালো জানেন, কে করেছে দিদি? কিন্তু শুভেন্দু বাবুদের রাগ কেন জানেন? কারণ দিদি আপনার ছেলে মেয়েদের ডিম দিয়েছে, শুভেন্দু দিগেরকে ডিম দেয়নি, সেই শুভেন্দু বাবু দিলীপ বাবুদের রাগ। আমি আমাদের স্কুলের যারা আছেন তাদেরকে বলবো, মাঝে মাঝে বিজেপি নেতাদেরও 1-2টা ডিম দিয়ে দেবেন, বাচ্চাগুলোর ডিমে নজর দিয়ে পেট খারাপ করানোর ধান্দা, বুঝছেন? বাচ্চাগুলো পেলে রাগ, আর ওই বাবুরা রোজ বিরিয়ানি খাবে, 5-স্টার হোটেলে যাবে, গাড়ির কনভয় নিয়ে শাঁসা করে বেরোবে, বাচ্চাটা কেন ডিম পাবে, বাচ্চাটা কেন মাংস পাবে, গরিব মা কেন কন্যাশ্রী পাবে, গরিব মানুষ কেন ফ্রিতে রেশন পাবে, জ্বলছে পুড়ছে। আর আমরা বলি তোরা দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, সেই লুচি দিয়ে আমরা আলুর দম খাবো কাঁচা লঙ্কা চিবিয়ে, বুঝলেন?
তাই এই সিপিএম বিজেপির অত্যাচার অনাচারের গল্প শেষে দিদি কাজের রাজ্য এনেছে, যেখানে কাজ হয় তাতে কি আমাদের মধ্যে খারাপ লোক নেই? আচ্ছা মায়েরা, সকালে যখন সবজি কিনতে যান, দশজন সবজির দোকানদার, আটজন কিন্তু আপনাকে টাটকা সবজি দেয়, কিন্তু দুজন দেখবেন আছে আপনি বলেন এক কেজি বেগুন দিন, তো দেখবেন দুটো কানাবি গুঁড়ো ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, তাই না? থাকে, কিন্তু তা বলে কি আপনি পরের দিন বাজার করতে যান না? যান তো, কারণ আপনি জানেন আটজন ভালো লোক আছে। সব জায়গাতে এরকম খারাপ মানুষ থাকে, রাজনীতির মধ্যেও আছে, কিন্তু আমরা সেই সৎসাহস রাখি, আমাদের যত বড়ই নেতা হোক সেই নেতার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, ছদিনের মধ্যে তাকে পাটিয়া সরকার থেকে আমরা সরিয়ে দিতে পারি। আর বিজেপিতে দেখুন, ঠোঙায় মুড়িয়ে টাকা নিতে দেখা গেছিল যাকে, তাকে পুরস্কৃত করে বিরোধী দলনেতা বানিয়ে দিল। তৃণমূলে পার্থ চ্যাটার্জি তিরস্কৃত হয়, আর বিজেপিতে ঠোঙায় মুড়িয়ে টাকা নেওয়া শুভেন্দুরা পুরস্কৃত হয়। এটাই বিজেপির সঙ্গে তৃণমূলের তফাৎ। আর সিপিএম এর কথা তো বলছি না, স্যান্ডো গেঞ্জির বুক পকেট বললেও কি না বললেও কি, পাটিটার নাম। এই হচ্ছে গোটা রাজ্যের অবস্থা। এখন আপনাদেরকে দল বেঁধে এই ভগবানপুরের ঘটি উল্টাতে হবে, এই ভগবানপুরে বিজেপির ঘটি উল্টাতে হবে। 2024 বড় লড়াই, তার আগে পঞ্চায়েত, পঞ্চায়েত নির্বাচনে এই বিজেপি যেভাবে ভোট করিয়েছে, যেভাবে মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে শিক্ষা দিতে হবে আপনাদেরকে। আর আমরা আপনাদের বলি, আপনাদের কাছে ভালো প্রার্থী তুলে দেওয়াটাও তৃণমূল কংগ্রেসের কর্তব্য। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষ ঠিক যেভাবে তৃণমূলকে দেখতে চায় সেভাবেই, সেরকমই তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু বুঝতেই পারছেন, এত বড় দল, এত বড় দলের মধ্যে যখন বন্যা হয়, সেই বন্যার সময় কি শুধু গঙ্গার জল থাকে মায়েরা? সেই বন্যার সময় নোংরা জলও কিছু কিছু চলে আসে। আমাদের কাজ হচ্ছে সেইটাকে বাদ দেওয়া, এবং আমরা বলছি আমরা সেইটাকে বাদ দিতে পারবো, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি স্বয়ং গঙ্গা। তার মতো পবিত্র নেত্রী আর ভারতবর্ষের মাটিতে নেই, তাই তার গায়ে যারা কালি ছেটাতে আসবে তারা কালো হয়ে যাবে, তারা কালো হয়ে যাবে। তাই মানুষের সুখ যাদের সয় না, তাদেরকে নিয়ে আর বক্তব্য রাখার কিছু নেই। তাই মায়েরা দাদারা, এই বলার সময় এখান থেকে চিৎকার করে বলছিল খেলা হবে, আমি বলছি পঞ্চায়েতে খেলা হবে না। কেন পঞ্চায়েতে খেলা হবে না? আচ্ছা কখন আপনি খেলতে পারেন? যখন উল্টো দিকে প্লেয়ার থাকে, উল্টো দিকে প্লেয়ার কই পঞ্চায়েতে খেলবো? কার সাথে, কার সাথে খেলবো? উল্টো দিকে টিম নাই তো পঞ্চায়েতে, তৃণমূল একাই মাঠে। লোকসভাতে খেলা হবে, কেন? কারণ আপনাদের মেদিনীপুরের দুইটা সিট আছে, কাঁথি এবং তমলুক। এই দুইটাতে এমন দুইজন এমপি আছে যারা নিজেরাই জানে না কোন পার্টি করে। ওদের জিজ্ঞাসা করুন আপনি কোন পার্টি করেন, বাবাও বলতে পারবে না, ছোট ছেলেও বলতে পারবে না। আর মেজ খোকারও ক্ষমতা নেই ক্যামেরার সামনে গিয়ে বলার, ওর বাবা কোন পার্টি করে। আমরা তো শ্রদ্ধা করি ওনার মতো ব্যক্তিকে, বয়স্ক মানুষ, দীর্ঘদিন দলটা করেছেন, কিন্তু তিনি এমন মেজ খোকার খপ্পরে পড়লেন। আমি জানি বাড়িতে ছেলেকে যদি শাসনও করতে যান, ছেলে ভয় দেখায় বাবাকে, তুমি বেশি কথা কইবে না, নালে বাবা কবেই আবার তৃণমূলে ইয়ে করতো। তো এই হচ্ছে পরিস্থিতি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে দুটো উইকেট, সেই দুটো উইকেট কে ফেলতে হবে? আর গোটা রাজ্যে বিজেপির 14টা উইকেট, 15টা উইকেট আছে, ওগুলোকে ফেলতে হবে। লোকসভায় খেলা হবে, পঞ্চায়েতে খেলার গল্প নেই। পঞ্চায়েতে শুধু মানুষের উন্নয়নটা আরো বেশি করে পৌঁছে দেওয়া, কেন? কারণ দিদি যে প্রকল্পগুলো করছে ওগুলো পঞ্চায়েতের মাধ্যমেই আপনাদের বাড়ি বাড়িতে পৌঁছে যেতে পারে। সেই কারণে পঞ্চায়েতে আরো শক্তিশালী তৃণমূল কংগ্রেস তৈরি করতে হবে, আর লোকসভায় হাওয়াই চপ্পল পরা মেয়েটাকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করতে হবে, তবেই সেই দিনকে গিয়ে খেলা শেষ হবে। এবং এই প্রতিজ্ঞা কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে। তাই এই যে আপনারা এখানে জড়ো হয়েছেন, কিসের টানে, কিসের ডাকে? এই যে মহিলাটার ছবি দেখতে পাচ্ছেন, এমএস সময় মেরে মেরে মাথা ফাটিয়ে আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিল, মৃত্যুর মুখ থেকে ফেরত এসে বাড়ির অবস্থা জানেন তো, ছোটবেলায় বিনা চিকিৎসায় বাবা মারা গেল, ভাই বোনেরা মাথায় আকাশ ভেঙে পড়ল। এই মহিলা হরিণঘাটা দুধের কোম্পানিতে দুধের সেলস গার্ল, দোকানে বসে বিক্রি করতেন, এই কাঁচের বোতলের মধ্যে দুধ পাওয়া যেত তখন। ওই বিক্রি করে করে যে টাকা রোজগার করলেন, টিউশনি করে যে টাকা রোজগার করলেন, তার ভাইদের পড়াশোনা করালেন, এদিকে ভাইদের পড়াশোনা করাচ্ছেন, বাবা মারা গেছে, ঘরে বয়স্ক মা, আর বাইরে রাজনীতি, সিপিএম এর মার অত্যাচার, দুই দিক সামলাতে সামলাতে আস্তে আস্তে রাজনীতিতে বড় হলেন। সিপিএম এর নেতাদের যখন বলা হতো দিদি নাকি মুখ্যমন্ত্রী হবে, সিপিএম এর নেতারা বলতো দিদি দিদা হয়ে যাবে তবু মুখ্যমন্ত্রী হতে পারবে না। কিন্তু দেখুন, ওরা দাদু হয়ে গেছে, আর ক্ষমতায় ফেরার আশা দেখতে পাচ্ছে না, হওয়াই চক্কর পড়া মেয়েটাই মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আর এটাই এদের জ্বালা, কেন একটা মধ্যবিত্ত আর গরিব ঘর থেকে উঠে আসা টালির চালের বাড়ির মেয়ে মুখ্যমন্ত্রী হবে, কেন সুটবুট পড়া বাবুরা মুখ্যমন্ত্রী হবে না? আর এদের আরো বড় জ্বালা কেন জানেন? এদের নেতা নরেন্দ্র মোদী একটা প্লেন কিনেছে, শুনলে মাথা গরম হয়ে যাবে আপনাদের, একটা প্লেন কিনেছে, প্লেনটার দাম 8,000 কোটি।
বুঝুন, আটের পেছনে কতগুলো শূন্য বলতে বলতে আমার 75 বছর বয়স হয়ে যাবে। 8,000 কোটি দিয়ে নরেন্দ্র মোদী একটা প্লেন কিনেছে, প্লেনে করে আজ আমেরিকা, কাল রাশিয়া, পরশু ইরান, তারপর ইতালি ঘুরে বেড়ায়। এই যে রাগ কেন মমতা ব্যানার্জির উপর জানেন, ওই 8,000 কোটি দিয়েই মমতা ব্যানার্জি নিজের জন্য কোনো প্লেন কেনেনি, বাংলার মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার করেছে। এটাই ওদের জ্বালা, এটাই ওদের জ্বালা। সাধারণ মানুষ কেন পাবে? নরেন্দ্র মোদী নিজে একটা স্যুট পরেন, তার উপরে কোটটা যেটা পরেন, ওই কোটের দাম, একটা কোটের দাম 10 লাখ। আপনি ভাববেন কি আছে, সোনার কোট নাকি? হ্যাঁ, ওটার উপরে সোনা দিয়ে লেখা মোদি 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 সেলাই করে 10 লাখের একটা স্যুট, বুঝুন। আর আমাদের যদি 10 লাখ দিয়ে দিত, আমরা কতগুলো যে রাস্তা খাপ সারাই করে দিতাম কে জানে। একটা লোক, এই নরেন্দ্র মোদী কি করতেন, এক সময় চা বিক্রি করতেন। যে লোকটা চা বিক্রি করত, সবাই কি আশা করেছিল, ওই লোকটা প্রধানমন্ত্রী হলে অন্তত তার ছোটবেলার কথাটা মনে করে গরিবদের জন্য কিছু করবে? ও বাবা না, যেই চাওয়ালা পরিচয় যখন ছিল, প্রধানমন্ত্রী যেই হলো, বড়লোকদের সাথে মিশলো, নিজেও বড়লোক হয়ে গেল, আর গরিবদের কথা ভাবে না। আর এই মহিলা ছোটবেলায় দুধের সেলস গার্ল ছিলেন, হাওয়াই চপ্পল পরতেন, টালির চালিতে থাকতেন, মুখ্যমন্ত্রী হলেন, আজকে 12 বছর মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, একই টালির চালের বাড়িতে থাকেন, একই হাওয়াই চপ্পল পরেন, তাই ওই টালির চালের বাড়িতে রাত্রিবেলা শুয়ে প্রতিটা টালির চালের ভেতরে থাকা মানুষের যন্ত্রণাগুলোর কথা ভাবেন, আর পরের দিন নবান্নে গিয়ে তাদের জন্য প্রকল্প আনেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই নেত্রীকে হারাতে দেওয়া যাবে না। আমরা খুব সৌভাগ্যবান যারা এই প্রজন্মের রাজনীতি করছি, যে আমরা মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বের এই 12 বছর পেয়েছি। জানেন তো, একদিন বুড়ো হবো, নাতি নাতিরা তাদের ইতিহাস বইতে যখন মমতা ব্যানার্জির কথা পড়বে, তখন সেই নাতি নাতিদের কাছে গিয়ে বলতে পারবো, জানিস এই মহিলা যখন মুখ্যমন্ত্রী, তার মুখ্যমন্ত্রীত্বের সময় তার দলকে এবং তার রাজত্বে থাকার অভিজ্ঞতা আমার আছে 12 বছরের, এটা জীবনের সবচেয়ে বড় পুঁজি। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় 100 বছরে একটা আসেন, তাই এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সর্বশক্তিশালী করে বাংলার মাটিতে বারবার ফিরিয়ে আনতে হবে, সর্বত্র ফিরিয়ে আনতে হবে, এবং ক্ষমতা হলে দিল্লিতে পাঠাতে হবে। কেন দিল্লিতে পাঠাতে হবে? দেশ স্বাধীন করলো কারা? এই পূর্ব মেদিনীপুর, এই পশ্চিম মেদিনীপুর, এই পশ্চিমবঙ্গ, এই বাংলার মাটি। বাংলা রক্ত ঝরালো, সবচেয়ে বেশি রক্ত ঝরালো এই বাংলার মাটি, কিন্তু আজকে দেশের প্রধানমন্ত্রী হয়ে ভোগ করছে কারাই? গুজরাটের দুই ভাই। তাদের ইতিহাস জানুন, যখন ব্রিটিশ শাসন, ব্রিটিশদের দালালি করে গেছে, বলছে না ভাই আপ লোগই রইয়ে, আর এখানকার মানুষেরা লড়াই করে গেছে, মৃত্যুর মুখে ঢলে পড়ে গেছে। আজকে এই বাংলার থেকে একটাও প্রধানমন্ত্রী আমাদের আজও জোটেনি, 75 বছর হয়ে গেল দেশের স্বাধীনতার। রাষ্ট্রপতি পেয়েছি প্রণব মুখার্জি, ক্রিকেট টিমের ক্যাপ্টেন পেয়েছি সৌরভ গাঙ্গুলি, কিন্তু প্রধানমন্ত্রী পাইনি। তাই 2024-এ 75 বছরের যে না পাওয়া, সেই না পাওয়াকে পূরণ করতে হবে, বাংলার মাটি থেকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আর সেই প্রধানমন্ত্রী আর কেউ নেই, হাওয়াই চপ্পল পরা মেয়েটা 2024-এর 15ই আগস্ট লালকেল্লা সিঁড়ি দিয়ে যে হাওয়াই চুরির ওপরের দিকে উঠে যাবে। তাই মায়েরা দাদারা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, 15 মিনিট বলেছিলাম, 17 মিনিট, 2 মিনিট বেশি নিয়েছি, কান মুলছি, কিন্তু মাত্র 2 মিনিট। তাই মায়েরা দাদারা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা আবার বাড়ি যাবেন, খড়কুটো ফড়কুটো তো দেখবেন আবার না, খড়কুটো শেষ হয়ে গেছে এখন। ও আচ্ছা, বুঝতে পেরেছি, এখন আবার কি চোরা বালি না কি এসছে, বালিঝড়, বালিঝড়, আমার মা খুব দেখে, তুই বুঝতে পারছি, আপনারাও দেখবেন। তাই ভালো থাকবেন মায়েরা দাদারা, চিৎকার করে গলার জোরে উঠে দাঁড়িয়ে, কারণ 50% মায়েরা উঠে দাঁড়িয়ে পড়েছেন, বাকি 50% আর বসে থাকেন কেন? উঠে দাঁড়িয়ে দু হাত তুলে গলার জোরে স্লোগান হবে আমাদের এই হাওয়াই চপ্পল পরা মেয়েটার জন্য। আসুন দু হাত তুলে গলার জোরে, ছাপ্পাবাজ আর ধাপ্পাবাজদের উদ্দেশ্যে বলি, মমতা ব্যানার্জি, গলার জোরে। মাঝখানে কি শুভেন্দু দাঁড়িয়ে আছে নাকি? জোরে বলেন, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আচ্ছা সত্যি বলুন তো কাকিমার, আপনাদের গলার আওয়াজটা কি বাড়িতে যখন কাকাদের সাথে কথা বলেন এরকমই থাকে? এত আসছে আমি শিওর থাকি, ভাবুন সামনে কাকার সাথে কথা বলছেন, দেখুন গলার জোর বেড়ে যাবে। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। এবার নিজের মুখের ভাষার নামে জয়ধ্বনি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এত জোরে স্লোগান দিন, অমিত শাহের মাথার যে কম চুল আছে জানেন তো, অমিত শাহ একটু টাকটাক আছে, হালকা 2-4টে 5-4টে আছে, ওটা উড়িয়ে দিতে হবে তো। জয় বাংলা, জয় বাংলা। শেষ একবার দিদির নামে, মমতা
অসমের জোড়া ফুল উড়িয়ে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থাকেন, আবার খেলা হবে, জয় বাংলা, ধন্যবাদ। নটি জেলা পরিষদকে উপহার দিতে হবে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই আপনাদের কাছে বলি যে আর কোনোভাবেই দেরি না করে নিশ্চিতভাবে সভা সমিতি হলে সময় দেবেন, উপস্থিত হবেন, আগামী দিনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে আরেকবার অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্যের ইতি টানলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় আমাদের প্রিয় নেতা জবাব চট্টোপাধ্যায়।